হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগরস ওয়ার্ল্ড। কলকাতার দক্ষিণ পূর্বে 480 একর জমির ওপর অবস্থিত ইকো পার্ক, ইকো পার্ক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে ইকো পার্কের পর্বটি দুই ভাগে ভাগ করেছি। প্রথম পর্ব উপভোগ করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। লেটস গো। আমার বাস এসে ঠিক আমাকে এই বিশ্ব বাংলা নামিয়ে দিল। আমি এখান থেকে এখন অটো ধরবো। এই যে আমার এই জায়গাটা হচ্ছে পরিচিত, এটা হচ্ছে বিশ্ব। আমরা যদি বাসে আসেন তাহলে এই জায়গাটাতে আপনাকে নামিয়ে দেবে এবং এখান থেকে নামিয়ে দেবো আপনি এই রাস্তা ধরে আপনারা অটো ধরবেন। তাই আমরা অটোর দিকে যাই। এই যে আমি যে এই অটোগুলো যাবে, আমি অটোর কাছে এখান থেকে নামি, এখানে অটোগুলো থাকে, তো আমি অটোগুলোতে উঠছি এসে সামনে। এইখানে নামার পর আপনার আর একটা জিনিস দেখতে পাচ্ছি, রবীন্দ্র তীর্থ নামে একটা ইয়ে আছে এখানে, একটা পরিচিত আমরা দেখি। এই রবীন্দ্রনাথের অনুসারে তারা এখানে আসতে পারে আর কি। ঠিক এটাই হচ্ছে ইকো পার্ক। ঠিক আমার এই যে এদিক দিয়ে এসে বাস আমাকে এখানে ঠিক নামিয়ে দিয়েছে, দাঁড়িয়েছে। এটা হচ্ছে ইকো পার্কে, ইকো পার্কের 2 নম্বর গেট। এখানে বিশ্ববাজার থেকে এখানে 5 মিনিট লেগেছে, আর আমার নিউ মার্কেট থেকে আসতে এখানে 25 টাকা, আর এখান থেকে 5 টাকা, এইখানে 10 টাকা, এই মধ্যে 30 টাকা নিয়েছে আমার, 35 টাকা লেগেছে আমার। তো আমি এখন টিকিট কাটবো। এটা 2 নম্বর গেট, এই যে 2 নম্বর গেট, এইটা হচ্ছে যে ইকো পার্ক আমরা দেখছেন। তো আমরা দেখি ইকো পার্কের ভেতরে টিকিটের কী অবস্থা। এইটা টিকিট কাউন্টার, বেশ লাইন আছে এখানে, দেখি কতক্ষণ লাগে। বদমাশি নেই না? আচ্ছা বেটা, এবার তুমি প্রকৃতি দেখুন, আর আমি আপনার সাথে একটু খুশি আসবো। আপনারা কলকাতা নিউ মার্কেট থেকে আসতে হলে ট্যাক্সি অথবা বাসে আসতে পারবেন। স্প্লেন্ডারের সামনে থেকে আপনারা ট্যাক্সি অথবা বাস পাবেন। ট্যাক্সিতে আসলে আপনাদের 400 টাকা ভাড়া নেবে, আর যদি আপনারা বাসে আসেন তাহলে ওখান থেকে বিশ্ব বাংলা মোড়ে আসতে আপনাদের 25 টাকা ভাড়া নেবে, এবং বিশ্ব বাংলা মোড় থেকে আপনারা 10 টুকুর বিনিময়ে ইকো পার্কের 2 নম্বর গেটের সামনে এসে দাঁড়াতে পারবেন। এটাই হচ্ছে আপনাদের একমাত্র ঠিকানা। তো আমি যেহেতু আমার প্রথম, এই জন্য আমি বাসে এসেছি এবং ট্যাক্সিতে আবার নিউ মার্কেট ফিরে গিয়েছিলাম। এইখানে এটার এন্ট্রি, এটা বেশ বড় জায়গা, কতক্ষণ লাগবে আমি জানি না। তো শুরুতেই চাউন সে আবার দার্জিলিংয়ে চলে আসলাম। এই দার্জিলিংয়ে এখানে সেই অনুভূতি আপনি পাবেন যদি আপনি দার্জিলিংয়ের টয় ট্রেন মিস করেন। যারা দার্জিলিংয়ে যেতে পারেননি তারা এখানে এসে তাদের সামান্য অভাবটুকু মনের দুঃখটুকু এখানে আপনারা মেটাতে পারেন। শুরুতে আমার টয় ট্রেন দেখার পরে এই যে সুবিশাল লেক, যেটা আপনার মনকে প্রশান্তি জুগিয়ে দেবে, নিঃসন্দেহে অসাধারণ অপূর্ব একটি দৃশ্য। আপনারা যদি আসেন অবশ্যই এখানে দেখতে পাবেন। আসলে সব কিছু আসলে বর্ণনা করে বোঝানো যায় না, নিজের চোখে দেখা, নিজের অভিজ্ঞতা অর্জন থেকে একটা অন্যরকম ব্যাপার। চলুন আমি লেকের কাছে নিয়ে যাই। আপনারা এখানে এই যে স্পিড বোটের ব্যবস্থা আছে, এটা অনেক বড় জায়গা, সারাদিন সময় কাটিয়ে দিতে পারবেন এখানে। এই যে এখানে স্পিড বোট আছে, এই জায়গাটা জুড়ে আপনার পুরোটা এই যে চক্র চোখ আছে, সব দিকে স্পিড বোট আছে, যে কোনো জায়গা থেকেই এখানে আসতে পারবেন।
মোটামুটি রোদ উঠায় শরীরের মোটামুটি বেগ পেতে হচ্ছে। কয়েকদিনের ক্লান্তি সব কিছু মিলে শরীর আর পারমিট করছে না, তারপরও হাঁটতে হচ্ছে। আর স্পিড বোট ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কবার্তা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে যদি আপনারা ঘুরতে চান তাহলে এই জ্যাকেটগুলো পরতে হবে অবশ্যই। দাদা, এই স্পিড বোটের ভাড়া কত? রোমিংয়ের জন্য 150 টাকা পার হেড, 150 না? তো স্পিড বোটে যদি কেউ ভ্রমণ করতে চায় তাহলে পার হেড তাকে 150 টাকা দিতে হবে। হ্যাঁ, আপনাদের এই যে এখানে অনেকগুলো রাইড আছে, আপনারা যেমন স্পিড বোট উঠতে পারবেন, টয় ট্রেন উঠতে পারবেন, এই সাইক্লিং করতে পারবেন, আবার মোটরওয়ে করতে পারবেন, অনেকগুলো বিভিন্নটার টিকিট বিভিন্ন রকম। আর এই পাশের জায়গাগুলোতে আপনারা গার্ডেনের মধ্যে অনেক বসার জায়গা দেওয়া আছে, আপনারা এখানে বসে সময় অতিবাহিত করতে পারবেন। আর এখানকার পরিবেশটা যথেষ্ট নিরিবিলি, শহরের অনেক কোলাহল ছেড়ে বাইরে এসে কেউ যদি নির্জনে কিছু সময় কাটাতে চান তো অবশ্যই ইকো পার্কে চলে আসুন। চলুন আমরা হাঁটতে হাঁটতে আর একটু উপভোগ করি। এই যে গাড়ি যা জিপ আসছে, এই যে আপনি অবশ্যই সাইক্লিং করতে হলে দুজন হতে হবে, একজনকে কখনোই দেবে না। হ্যাঁ, এই যে হচ্ছে ডুয়ো সাইক্লিং, এটা গেট নাম্বার 1-এর কাছে আপনারা এটা পাবেন। আমরা এসেছি মেইন 2 নম্বর গেটে, যে হচ্ছে 1 নম্বর গেটে। দাদা, সাইক্লিং কত? আধা ঘন্টা 150 টাকা। হ্যাঁ, সাইক্লিংটা হচ্ছে 150 টাকা আধা ঘন্টায়। আপনার এই যে এইখানটাতে একটা লেখা আছে, আপনি কী কী করতে পারবেন, বোটিং করতে পারবেন, টয় ট্রেন, এটা আপনি এখানে দিকে করতে পারবেন। গার্ডেন
है बैम्बू गार्डन है, 22 का बैम्बू है, अलग अलग बैम्बू है, 22 ধরনের বাশ আছে এখানে বাশের বাগান এটা 22 ধরনের 22 প্রকারের বাশ আছে ফুলের বাগান অসংখ্য গাছ আছে এখানে প্রচুর গাছ সবুজ প্রকৃতি সবচেয়ে কথা রাস্তাগুলো অসম্ভব সুন্দর আমি যেহেতু এই মোটর কারে ঢুকছি এই জন্য আসলে যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না অনেক বড় জায়গা তো এই জন্য অনেক যথেষ্ট সময় পাচ্ছি না বাটারফ্লাই গার্ডেন এখানে গল্ফ খেলা থাকবে গেট নম্বর 6 গেট কা পার্ক ডিয়ার পার্ক আবি কাম চল রা ডিয়ার পার্ক বনেগা আবি পাখি বিতান পাখি